হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে নতুন একটি তথ্য শেয়ার করছি রাজ্যে শিক্ষা ব্যবস্থায় এবার আমূল পরিবর্তন আসতে চলেছে শিক্ষা ব্যবস্থা এবার বদলে যাওয়ার পথে সরকারি স্কুলের শিক্ষকদের জন্য নতুন নিয়ম কার্যকর করতে পারে রাজ্য সরকার সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে শিক্ষানীতি অনুমোদিত হয় সেই শিক্ষানীতিতেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সব বেসরকারি স্কুলে বাংলা এবং ইংরাজি পড়াতেই হবে এবার থেকে পশ্চিমবঙ্গের বেসরকারি সব স্কুলে স্কুলে বাংলা ভাষা পড়ানো বাধ্যতামূলক হচ্ছে প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা ও ইংরাজি নিতেই হবে পশ্চিমবঙ্গ সরকার তাদের নিজস্ব শিক্ষানীতি তৈরি করল রাজ্যে শিক্ষানীতির খসড়ার উল্লেখ করা হয়েছে চিকিৎসকদের ক্ষেত্রে যেমন গ্রামে গিয়ে চিকিৎসা করা বাধ্যতামূলক ঠিক তেমনই গ্রামীণ এলাকার শিক্ষকতা করতে হবে শিক্ষকদের শিক্ষক নিয়োগের সময়ই এই নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার ইতিমধ্যেই রাজ্য শিক্ষানীতি কার্যকর করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল রাজ্য সরকার সেই কমিটির সুপারিশের ভিত্তিতে অর্থাৎ আজ সোমবার রাজ্য মন্ত্রিসভার রাজ্য শিক্ষানীতিতে শিলমোহর দিল আগামী দিনে তা বিল আকারে পেশ করা হবে বিধানসভায় দেখুন ডান দিকে জাতীয় শিক্ষানীতি দেওয়া রয়েছে অর্থাৎ সেন্ট্রাল থেকে এই সব শিক্ষানীতিগুলো গ্রহণ করা হয়েছিল কিন্তু আমাদের রাজ্য সরকার এই বাম দিকে শিক্ষানীতিগুলো গ্রহণ করেছে দেখুন জাতীয় শিক্ষানীতিতে বলা আছে প্রি প্রাইমারি স্কুলের সাথে মিশে যাবে অঙ্গনবাড়ি স্কুলগুলো এই শিক্ষানীতিতে আমাদের রাজ্য সরকার গ্রহণ করেছে আপনারা অনেক দিন আগে থেকেই শুনে আসছেন আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো প্রি প্রাইমারি স্কুলের সাথে যুক্ত হতে পারে সেটাই নতুন শিক্ষানীতিতে সংযুক্ত হতে চলেছে এই শিক্ষানীতি আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হতে পারে তাহলে বুঝতেই পারছেন অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোর পরিকাঠামো বৃদ্ধি হতে চলেছে ফলে আপনাদের কাজের আরও দায়িত্ব বেড়ে যাবে এবং প্রাইমারি স্কুলের মতো আপনাদের বাচ্চাদের জামা কাপড় দেওয়া হবে আশা করা যায় এই সমস্ত কাজের জন্য আপনাদের বেতন বৃদ্ধি পেতে পারে এরকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য এবং যারা আমার চ্যানেলে প্রথম অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন